পূর্ব বর্ধমান জেলার ভাতারে মুরাতিপুর এলাকায় এরুয়ার গ্রাম থেকে এক কৃষক মাঠে যাওয়ার সময় একটি চার চাকা গাড়ি তাকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ভাতার ব্লক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায়, নিহত 50 বছরের হাবল বাগদি ইলেমবাজার থানার কয়রা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি এরুয়ার গ্রামে থাকতেন। ওনার বাড়ি আসল বাড়ি কোথায়? কয়রা। আচ্ছা, আপনি কে হন ওনার? পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ মর্গে পাঠায়। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। এখন উনি থাকতেন কোথায়? এখানে কি ধান চাষ করেছিলেন? ধান চাষ করেছিলেন। তো ঘটনাস্থলেই মরে গেছেন? ওখানেই মারা গেছিলেন। এখন আপনারা কোথায় এসেছেন? ভাতার থানা। কি বডি নিতে? ভাতার থেকে আমিরুল ইসলাম ও মনোজ কুমার মালিক, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার ভাতারে মুরাতিপুর এলাকায় এরুয়ার গ্রাম থেকে এক কৃষক মাঠে যাওয়ার সময় একটি চার চাকা গাড়ি তাকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ভাতার ব্লক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায়, নিহত 50 বছরের হাবল বাগদি ইলেমবাজার থানার কয়রা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি এরুয়ার গ্রামে থাকতেন। ওনার বাড়ি আসল বাড়ি কোথায়? কয়রা। আচ্ছা, আপনি কে হন ওনার? পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ মর্গে পাঠায়। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। এখন উনি থাকতেন কোথায়? এখানে কি ধান চাষ করেছিলেন? ধান চাষ করেছিলেন। তো ঘটনাস্থলেই মরে গেছেন? ওখানেই মারা গেছিলেন। এখন আপনারা কোথায় এসেছেন? ভাতার থানা। কি বডি নিতে? বডি নিতে। ভাতার থেকে আমিরুল ইসলাম ও মনোজ কুমার মালিক, আনন্দ বার্তা।